হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। সো চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ঘোড়া ঘোড়া আর ঘোড়া, ঘোড়া ছাড়া লাইফে কোনোই আর কাজ নেই কি, তাই তো? হ্যাঁ, তো চ যাওয়া যাক। হ্যাঁ গাইজ, চলে এসেছি আমরা স্টেশনে। আর আজকে আমরা কোথায় যাবো? আজকে আমরা যাবো বসিরহাটে। তো আমি যাবো আমার ছোট্ট মাসির বাড়ি। স্টেশনে অনেক লোক, তো আমরা একটা ফাঁকা জায়গা সিলেক্ট করেছি যাতে বলতে পারি কিছু। দেখতেই পাচ্ছ আমরা কতটা এক্সাইটেড। কি আমার দিকে তাকিয়ে আছে, আমার ভীষণ লজ্জা লাগছে সত্যি বলছি। এরকম পাবলিক প্লেসে আমি ফার্স্ট বার করছি। সেটাই আমার হয়েছে অবস্থাটা এখানে। তো ভীষণই ভয় লাগছিল আমার, আর আমার ভাই আমাকে হাত ধরে ধরে নিয়ে এসছে, ওখানে বসিয়েছে। তো ভাই হতো একটা, তো এখনো শেষ না, এখনো এরপরে আবার অর্থনা ভ্যান ধরতে হবে। তো চারটে জিনিস পাল্টাতে হচ্ছে আমাদের। তো এই তো আমরা মাসি বাড়ি চলে এসেছি, আর বনুর রিয়াকশনটা দেখবো তারা। এই বন্ধু লজ্জা হচ্ছে, হাই বলে দাও, হাই বলে দাও। তুমি নেহা? নেহা। তো এখন গিফট দেওয়ার পালা চলছে গাইজ। তো দিদা নেহার জন্য গিফট এনেছে, সেটা দেওয়া হবে ওকে। আসো আসো। তো পয়লা বৈশাখ যেহেতু চলে গেছে, তাই জন্য দিতে জামা কেনার জন্য রেখে দিয়েছিল, তো সেটাই দিতে এসছি আমরা। নাও নাও নাও। তো নেহা জামা পরে একদম রেডি হয়ে গেছে, দ্বিগুণ এনে দিয়েছে বলে কথা, তাই তো? তো আমি একটা ফ্রেশ হয়নি, তারপর তোমার সাথে অনেক অনেক কথা বলবো, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো। তো গাইজ, এখন আমরা যাচ্ছি স্নান করতে। তো অনেকদিন বাদে পুকুরে স্নান করার একটা সুযোগ পেয়েছি, তো এটা হাতছাড়া করাই যাবে না। তো বিট্টু করবে না, এখানে করব আমি, আর করবে দিদা। সবার, তো আমরা এখন বাড়ি ফিরবো আর খাবো। আমরা এখন যাচ্ছি দিদাদের, তোমার দেশের বাড়িতে। জায়গাটার নাম হচ্ছে পানিতল, আর দাদাদের সাথে যাওয়ার মজাটাই আলাদা। তোমরা যদি না গিয়ে থাকো কখনো, তো যাবে। গাইজ, আমরা দিদার তোমার শ্বশুর বাড়ি চলে এসেছি, মানে ভাবতে পারছো তোমরা, দিদার শ্বশুর বাড়ি। আর আমরা নাতি নাতনি দিদার শ্বশুর বাড়িতে এসেছি, আর বাংলাদেশ বর্ডার তোমাদের আমি দেখাবো। তো দেখো, আহ
সো গাইজ, ওইটাই হচ্ছে বাংলাদেশ, যেখানে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ আলো, পুরো ওইটাই বর্ডার, আর ওই পারে তোমার বাংলাদেশ। তো দিদার শ্বশুর বাড়ি চলে এসেছি আমরা। আজকে দিনটা খুবই মজায় কাটলো, দিদার শ্বশুর বাড়ি দেখেছি আমরা, ভিক্টর আর আমি দুজনেই দেখেছি, তো খুবই মজা লাগছে। আশা করছি আজকের ব্লগটা খুবই সুন্দর লেগেছে তোমাদের। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আমাদের নেক্সট ব্লগে। টাটা।